দেশের প্রধানমন্ত্রী ভোটের আগে লোকসভা ইলেকশন চলে এসেছে, অন্তিম ভোটের আগে অন্তিম মন কি বাত ছিল, ভোটের পর 111 নম্বর মন কি বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন। কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও 100% কনফিডেন্ট যে এবার আরো একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে। 2024 নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন নিয়ে আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার রবিবার ঝটিকা সফরে এসে ইসলামপুর নগর বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তিনি মোদীর প্রত্যাবর্তন নিয়ে আশা প্রকাশ করেন। এদিন মন কি বাত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, লোকসভা ভোটের আগে এই 110তম এপিসোডটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের 111তম এপিসোড ফের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী করবেন। মোদীর প্রত্যাবর্তন নিয়ে যে তিনি আত্মবিশ্বাসী তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন এই বিজেপি নেতা। ইসলামপুর থেকে শুভজিৎ চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।